প্রতিবাদ করলেই নেতা হওয়া যায় না। তোর মধ্যে বিপ্লব আছে। পাউল পোলা পাইন স্যার, সিনেমাকে অনেক সময় আমরা এত ভালোবাসি যে সন্তানের সাথে আসলে কম্পেয়ার করি। আমি বলবো আমার দুটো সন্তান, যেখানে লিডার লোকাল। যদি হঠাৎ একটা আওলা বাতাস আইসা সব কিছু সারখার কইরা উড়াই লয়ে যায় তখন? তখন তুই আমার হাতটা ঠিক মতো ধরে রাখিস, আমিও তোর সাথে সারখার হব। উইরা যাবো সেই বাতাসে। কথা বলে দে যত না বলা। আজকে তো আমি বলবো শুরুতেই যে আমার এবারের ঈদে, অলরেডি ঈদের তো আর খুব বেশি দিন বাকি নেই, ঈদে আমার দুটো সিনেমা রিলিজ হচ্ছে এবং আমি সেজন্য খুবই হ্যাপি যে একজন অ্যাক্ট্রেসের জন্য যখন ঈদ উৎসবে কোনো ফিল্ম রিলিজ হয় সেটা তো এমনিতেই অনেক আনন্দের, আর সেখানে যদি ভালো কিছু ছবি আসে একসাথে খুব ভালো লাগে। যেমন লিডার আমি বাংলাদেশ নামে একটা সিনেমা, এটা তো অনেকদিন ধরে আমরা জানি সবাই যে রিলিজ হবে এবং অলরেডি আপনারা প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছেন, এবং লাস্ট মোমেন্টে এসে আমি চন্দন ভাইয়ের কাছ থেকে যখন শুনছিলাম আসলে কয়েকদিন আগে যেদিন ট্রেলার লঞ্চিং হবে সেদিনে আমি সেদিন আমিও জানতে পেরেছি যে লোকাল আসছে এবার ঈদের ফিল্মে, মানে এবার ঈদে আসছে এই ফিল্মটা। সো ভালো লাগছে এবং ট্রেলারটা সবাই পছন্দ করেছেন লোকাল, সো আমার মনে হয় যে সবাই এবার লিডার এবং লোকালের সাথে ঈদ সেলিব্রেট করবে, এবং আমার পাশে যেভাবে আপনারা সবসময় ছিলেন এভাবে সে সাপোর্টটা থাকবে। আর লোকাল সিনেমা নিয়ে আজকে যেহেতু প্রেস কনফারেন্স করছে চন্দন ভাই এবং আমাদের যারা অন্যান্য কলাকুশীলরা আছেন শিল্পীরা আছেন, খুব সুন্দর করে বানিয়েছেন, কারণ আমি সেই সিনেমার একজন শিল্পী বলে বলছি না, এটা অলরেডি সবাই আসলে দেখছে এবং প্রশংসা করছে, এবং আমার কাছে আমি সেদিন আসার আগেও শুনছিলাম যে আপু লিডার আমি বাংলাদেশ এবং লোকাল মানে দুটো মুভি তো ল দিয়ে শুরু এল দিয়ে শুরু, সো আমার মনে হয় যে আপনারা যেভাবে সাপোর্ট দিচ্ছেন এই সাপোর্টটা থাকবে, এবং সাইফ চন্দনে নামটা তো অনেক মানে পরিচিত এবং ভালোবাসার আপনাদের সবার কাছে, এবং উনি অনেক যত্ন নিয়ে বানিয়েছেন সিনেমাটা, আমার মনে হয় দর্শকরা আসলে খুব পছন্দ করবে সিনেমা হলে। আর উপরে আসি নাই তো আরে এটা কোনো এটা তো বলা ভেরি ডিফিকাল্ট, কারণ সবাই বলে আমি জানি যে সিনেমাকে অনেক সময় আমরা এত ভালোবাসি যে সন্তানের সাথে আসলে কম্পেয়ার করি, যে নিজের সন্তানকে যেভাবে ভালোবাসি আমরা ঠিক সিনেমাকে ভালোবেসেই আমরা কাজ করি, সো ওই কম্পেয়ারটা আসলে সবাই করে। সো আমি বলবো আমার দুটো সন্তান, যেখানে লিডার লোকাল, তবে লিডার আমি বাংলাদেশ যেহেতু অনেকদিন ধরে আমরা এটা একটা প্ল্যানিং ছিল, সোভাবেই আমরা যখন এগোচ্ছিলাম, বাট লোকালটা কারণ সবই তো আমার সিনেমা, সো আমার মনে হয় দুটোকেই আসলে সমান ভালোবাসা দর্শকরা দেবে, এবং দুইটা সিনেমা দুই রকম। লিডার আমি বাংলাদেশে তো আমাদের সাথে আমার সাথে সহশিল্পী হিসেবে আমি পেয়েছি আমাদের এশিয়ার সুপারস্টার শাকিব খানকে, এবং সেখানে মিশা ভাই আছেন, অনেক অনেক ভালো ভালো শিল্পীরা আছেন, এবং আপনারা অলরেডি কথা আছে যে গানটা, এই যে আমার কথা আছে আমি এখন বলছি আপনাদেরকে, সো আপনার কথা আছে গানটাকে যেভাবে আসলে হিউজ পরিমাণে রেসপন্স করেছেন সেটা তো বলার অপেক্ষা রাখে না, সেটা একটা অন্য প্যাটার্নের ছবি, এবং লোকাল তো ফুললি লোকাল, লোকালে এখানে আমার সাথে আছেন আমাদের হিরো তো সামনেই আছে সবার, সো এবং চন্দন ভাই আছেন, মিশা ভাই এখানেও আছে, অন্যান্য অনেক অনেক ভালো ভালো আর্টিস্টরা আছেন, সো এটা হচ্ছে ভিন্ন প্যাটার্নের ফিল্ম, আমার মনে হয় দুটা আমেজ পাবে দর্শকরা সিনেমা। লোকাল সিনেমাতে আমাদের এখানে আমাকে একটু অন্যভাবে দেখা গিয়েছে চন্দন ভাই, আমাকে আমরা মানে একদম র গিয়েছি, আমাকে এখানে একদম ডাউন মেকআপে আমি গিয়েছিলাম, একটা ব্ল্যাকিশ টোন মানে রোদে পোড়া একটা ব্যাপার ছিল, আর এই শুটিংটা আমরা অনেকগুলো লোকেশনে করেছি, তো এখানে রাজশাহীতে অনেক অনেক লোকেশনে এটা শ্যুট করা হয়েছে, পুরান ঢাকায় করা হয়েছে, এবং আমি বেশি কিছু কেন বলবো না, কারণ আমি চাই যে সিনেমা হলে গিয়েই সবাই সিনেমাটা এনজয় করুক, সবে তো ট্রেলার দেখেছে গান দেখেছে, আর বাকি জিনিসগুলো সবাই সিনেমা হলেই আসলে এনজয় করবে আমার মনে হয়। স্ক্রিনে তো এটা যখন যে হিরোরা আসলে কাজ করে, যখন আমাদের আমার মনে হয় যখন আমি অন্যান্য আর্টিস্টদের সাথে যখন সিয়ামের সাথে কাজ করেছি টানে, এখন লোকালে কাজ করছি আদর রাজাদের সাথে, দেন আমার এক ডজন সিনেমা করেছি আমি শাকিব খানের সাথে, দেন হচ্ছে অন্যান্য হিরোরা আসলে হয় কি আমরা যখন পর্দার কেমিস্ট্রিটা তো অনস্ক্রিনটা ওটা আমরা সবসময় চাই যে একটা অনেস্টি দিয়ে কাজ করতে, সো অনস্ক্রিন ব্যাপারটা থাকে যখন আমরা যে ক্যারেক্টারটা প্লে করি, এটার সাথে বাস্তবের কখনো কোনো মিল নেই, একবারই মিল হয়েছিল সেটা তো আপনারা সবাই জানেন, বাট সেই কেমিস্ট্রিটা আমার মনে হয় যে যখন চরিত্রে ডিরেক্টর সাহেব বলেছিলেন
যে এখন আমাদের এই এই কেমিস্ট্রিটা দরকার অন স্ক্রিনে, তখন আমরা ওনাদের আসলে সেই ইনস্ট্রাকশনটা জাস্ট ফলো করি।